জীবনে কিছু কিছু সময় আপনি এমন কিছু পেয়ে যাবেন যেটা কখনো হয়তো আপনি চিন্তাই করেন নাই, আর জীবনে কিছু কিছু সময় আপনি এমন কিছু খাবার আপনার সামনে চলে আসবে যেটা হয়তো আপনার চিন্তা শক্তির বাইরে ছিল। ঠিক সেই ধরনের আজকে একটা খাবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আর সেটা হচ্ছে ইদ্রিস মামার বুটের বিরিয়ানি বা ছোলার বিরিয়ানি। What is up everyone, this is Toyota Slam Rakit. Guys, আজকে চলে আসছি এমন একটা বিরিয়ানি ট্রাই করতে যেটা আসলে কোনো রাইস বা চাল দিয়ে করা না, সেটা হচ্ছে ছোলা দিয়ে করা। সো এটার টেস্টটা আসলে কেমন কখনো ঠিক গেস করতে পারতেছিলাম না। চলেন আর কথা না বাড়াই, লেটস ট্রাই দিস আউট। এই যে হচ্ছে মামা, আপনার নামটা জানি কি মামা? মোহাম্মদ ইদ্রিস। আমি এখানে ব্যস্ত আছি 38 বছর। 30 বছর আগে নরমাল ছিল, আর এখন হচ্ছে কি এটা বিরিয়ানির মশলা মিক্স করা বা বিরিয়ানির মশলা? এটা আমার রেসিপি আর কি। এটা আপনার রেসিপি, মানে বিরিয়ানি যেভাবে রান্না করে ওইভাবেই রান্না, এইভাবেই রান্না করেন? জি। ছোলা দিয়ে বিরিয়ানি করাটা একটা ডিফারেন্ট একটা ব্যাপার ছিল, লাইক লুকটা অনেক বেশি রেডিশ এবং মশলাদার, মানে পুরো মশলা দিয়ে ডোবানো। বড় বড় সাইজের চিকেন ব্যবহার করছে এই ছোলার বিরিয়ানিটা রান্না করার জন্য। জাস্ট এই কারণে মেবি এটা আসলে স্পেশাল হয়ে উঠছে, কারণ মতিঝিলে আসলে এরকম লুকের ছোলা বা ছোলার বিরিয়ানি কখনোই দেখা যায় নাই। একটু লুকটা চিন্তা করেন, জাস্ট একদম ডিম দিয়ে কিন্তু সাজানো, আর হচ্ছে এরকম সাইজের লেগ পিস। আচ্ছা এটা দিয়ে কত বিক্রি করেন? এটা দিয়ে বিক্রি করি 85 টাকা 85-90। মানে ছোলা আর হচ্ছে লেগ বা এই চিকেন দিয়ে 85-90, এটা কি 90-এর টুকরা? হ্যাঁ হ্যাঁ। যদি ব্রেস্ট পিস নেন সেক্ষেত্রে 90 টাকা আপনাকে দিতে হবে, আর লেগ নিলে হচ্ছে 85 টাকা, আর হচ্ছে ডিম দিয়ে 40 টাকা, ডিম দিয়ে 40 টাকা, আর নর্মাল ছোলার বিরিয়ানি খেতে গেলে সেটা হচ্ছে 20 টাকা। 20 টাকা মানে সবাই অ্যাফোর্ড করতে পারবে, সবাই খেতে পারবে, একদম সবার জন্য মোটামুটি ভালো একটা প্রাইস রাখছে। এর মধ্যে কি মানে আগুন জ্বলতেছে ভিতরে? আগুন জ্বলতেছে ভিতরে, ধোঁয়া উঠতেছে অনেক সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে 20 টাকার বাটি না? 20 টাকার বাটি। খুব ভালো একটা স্মেল আসতেছে। আচ্ছা মামা, আমি ফরিদপুরে দেখছিলাম, মানে ফরিদপুরে একটা ভিডিওতে দেখছিলাম যে একটা ব্যক্তি তার ওয়াইফের সাথে রাগ করে একটা চপ বিরিয়ানি বানাইছিল, মানে বিরিয়ানি দিয়ে চপ। তা আপনি কি মামির সাথে রাগারাগি করে কি এই রেসিপি আবিষ্কার করছেন নাকি একা হঠাৎ? না 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 না, এটা রাগারাগি না, এটা আমার যেমন আমি আজ থেকে আরো 20-25 বছর আগে এখানে বুটটা দেখছি। আচ্ছা, মানে জোলালা বুট। ওই বুটটা দেখে আমি চিন্তা ভাবনা করছি যে এই রেসিপিটা আমি বানাবো। আস্তে আস্তে ওইটা করতে করতে হয়ে গেছে। মানুষজন মোটামুটি ভালো ভিড় করে এখানে আসলে এইটা খাওয়ার জন্য। খেতে কেমন? অসাধারণ। এটা কি কি নিয়েছেন আপনি? একটা ডিম, একটা মুরগি, মুরগি ছোলা, হয়ে গেল বিরিয়ানি। বড় যে বোলটা, এটার মধ্যে কত কেজি আনছেন? 10 কেজি। 10 কেজি কতক্ষণ চলবে এটা? এটা চলবে 2-2.5 ঘন্টা পর্যন্ত। 2-2.5 ঘন্টার মধ্যে শেষ? শেষ। হ্যাঁ। আমি কিন্তু কালকে আসছিলাম 2টার সময়, আমি পাই নাই। সকাল 11টা থেকে শুরু করেন 2-2.5 ঘন্টা পর্যন্ত থাকে। এখন বাজে হচ্ছে 11:25, মানে উনি হয়তো আধা ঘন্টা আগে আসছে। মাত্রই শুরু করছে বেচা কিনা একদম ভরপুর আছে। যারা আসতে চান এবং এটা খেতে চান অবশ্যই তাদেরকে 12টার মধ্যে আসাটাই ভালো, তাই না? 12টা। এটা কি টক? টক, তেঁতুলের টক। এটা হচ্ছে বেরেস্তা? বেরেস্তা। এই এই লেগটা দিবেন। এই হচ্ছে শান্তি ভাই। আপনি কি খান এখানে প্রায়? ওনার এটা তো অনেক মানুষ ভিড় করে খায়, সিরিয়াল দিয়ে খায়। আচ্ছা এখানে কিন্তু অলরেডি ভিড় হওয়া শুরু হয়ে গেছে, কারণ অলরেডি 11:30 বাজে। সো আমরা একটু ভিড় থেকে বাইরে যাব, কারণ এখানে দাঁড়িয়ে আপনাদের আসলে এটা রিভিউটা ঠিক মতো জানাতে পারবো না। হিউজ ক্রাউড। এই হচ্ছে সেই ইদ্রিস মামার বুটের বা ছোলার বিরিয়ানি। এইটা হচ্ছে লেগ পিস, ছোট একটা পার্টিতে বেশ ভালো পরিমাণে ছোলা দিয়ে দিছে, আর হচ্ছে চিকেনটা দেখতে পুরোপুরি বিরিয়ানির মতো, আর বিরিয়ানি মশলা দিয়ে করা তো ভাই। ও মানে এইটা সুপার, মানে এক কথা ফ্যান্টাস্টিক। গাইস একটু চিন্তা করেন, আমি আসলে এটার যে টেস্ট বা এটা সম্পর্কে ঠিক আপনাদের সামনে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারছি কিনা আমি জানি না। এইটা টোটালি ডিফারেন্ট, এই টাইপের জিনিস আমি কখনো এক্সপিরিয়েন্স করি নাই। এটা খেতে এক কথায় অসাধারণ, মানে অনেক জোস। চিকেন দিয়ে একটা ছোলা, সেটা আবার ছোলার বিরিয়ানি নাম, বাট এইটা এটা ডিফারেন্ট। মানে এই বুটটা কিন্তু গ্রেভি গ্রেভি টাইপের একটা ভোনা করা, বেশ মজাদার, বেশ মজাদার। এবং এটা কিন্তু একটু ঝাল ঝাল, বেশ মোটামুটি ভালো লাগবে আপনার জিভবায়। লেবু বা একটু টক সংমিশ্রণ আছে। এটা যদি দেখেন এখানে আসার পরে, জাস্ট আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, এত এত মানুষের ভিড়। জাস্ট আর্লি মর্নিং শুরু হয়েছে মাত্র, তো তখন এই অবস্থা, বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা কিন্তু আরও বাড়তে থাকবে। এই টকটা কিন্তু স্পেশাল, মানে একটু পাতলা বাট মজা। অরিজিনাল টক, অরিজিনাল টক। তেঁতুলের? তেঁতুল, অরিজিনাল টক। শুধু ডিম হচ্ছে 20 টাকা, তাই না? শুধু ডিম 20 টাকা। সো ডিম দিয়ে মজা লাগে না চিকেন দিয়ে মজা লাগে জিনিসটা দেখতে হবে আমাকে। এবারে ডিম দিয়ে টেস্ট করব, ডিম আর ছোলা। আসলে ডিম ছোলাটা কমন,
আরে কুমড়ে। সো গাইস, এই অসাধারণ ছোলার বিরিয়ানিটা খেতে হলে আপনাকে আসতে হবে মতিঝিল, দৈনিক বাংলা যে চত্বর ঠিক তার পাশেই হচ্ছে নাবানা সিএনজি স্টেশন, এবং তার অপোজিটে হচ্ছে আইএফআইসি ব্যাংকের একটা শাখা, এবং এই আইএফআইসি ব্যাংকের শাখার নিচেই এই ইদ্রিস মামার ছোলার বিরিয়ানিটা পাওয়া যায়। আপনি আগে পরে খাইছেন? হ্যাঁ, সবসময় খাই, সবসময়, প্রতিদিন। কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে ভালোই লাগলো। মানে অসাধারণ টাইপের নাকি? অসাধারণ, অসাধারণ টাইপ। সো খাওয়ার তো আর শেষ নাই, খেতে খেতে যেতে যেতে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ফুড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।